আসসালামু আলাইকুম। এসডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রথমেই বলবেন যে মালেক সাহেব কোথায়। আসলে মালেক সাহেব আপনারা জানেন আহত, তার পাঁচজনই কিন্তু সে দাঁড়িয়ে থাকতে পারছে না। গত ম্যাচগুলোও কিন্তু এখানে বসে বসে তাকে ধারাভাষ্য দিতে হয়েছে। তা তার জন্য আজকে আমরাই নিজেরা ম্যাচটি করছি। আর আজকে আমরা আমন্ত্রণ জানাইছি কুষ্টিয়া জেলার মোহাম্মদ সুজন। তার খেলা আপনারা অনেকেই বাহবা জানিয়েছেন এবং তার প্রতিপক্ষ খেলছে ঝিনাইদহ জেলা মোহাম্মদ সুরুজ। আর আজকের ম্যাচটি কিন্তু দারুণ কম্পিটিশন হবে, এটা আমরা আশাবাদী, কারণ দুটি জেলা দুটি খুব বড় মাপের খেলোয়াড়। তা প্রিয় ভিউয়ার্স, আর কথা নাই, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগিয়ে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আর কথা নাই, আমরা চলে যাচ্ছি সরাসরি টসে। আর প্রথমেই টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সুরুজকে। সুরুজ কিন্তু দারুণ সুন্দর টসটি করেছিল, কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে আগেই, কিন্তু দাগে ঠেকে গিয়েছে। আর আজকে খুব ভালোভাবে কিন্তু জয়লাভ করলো সুজন। তো দেখা যাক ফার্স্ট হিট হিট থেকে কতটুকু না আগিয়ে নিতে পারে তার কুষ্টিয়া জেলাকে। হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সুজন। এক্সিলেন্ট হিট, হিটটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। দেখা যাক এখন শেষ পর্যন্ত। মুখি বরিক না থাকার কারণে কিন্তু গুটিটি অল্টার করলো। দেখা যাক মোহাম্মদ সুরজির দারুণ সুযোগ আছে। আর সুরজির খেলা অত্যন্ত ভালোবাসেন আপনারা। আর সবথেকে বড় মজার বিষয় যে সুরজ স্ট্রাইকটা ধরে থাকে অনেক সুন্দর করে। এই সৌন্দর্যটা আমরা অনেক প্লেয়ারের মাঝে কিন্তু পাইনি, যেটা সুরজির স্ট্রাইক থেকে আমরা দেখতে পাই। আর জাইদুল ইসলাম জনি আজকে আমার দায়িত্বটা পালন করছে খাতা কলমের। প্রিয় ভিউয়ার্স, আসলেই আমরা সেইভাবে ধারাভাষ্য দিতে পারিনি, তবু আপনাদের সামনে একটা চেষ্টা করছি একটা ম্যাচ বা একটা সিরিজ করার জন্য। এক্সিলেন্ট শট, দুর্ভাগ্য বলবো এটা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সুরুজি কিন্তু একটা ফাইন হয়ে গেছে, বোর্ডের উপরে হাত রাখার কারণে একটা ফাইন কিন্তু হয়ে গেছে। সবসময় খেয়াল রাখতে হবে, আসলে বোর্ডের উপরে হাত রাখা যাবে না, গুটি নড়ানো যাবে না। একটা ফাইন মানে অনেক সমস্যায় পড়তে হয় একটা প্লেয়ারের। এক্সিলেন্ট, সেই ফাইনের গুটিটা কিন্তু দারুণভাবে মোহাম্মদ সুরুজ তুলে নিয়েছে। এক্সিলেন্ট শট, রেড সহ তিনটি গুটি আছে, এই তিনটি গুটি যদি সুরুজ দিয়ে দিতে পারে প্রথম হিটেই কিন্তু অনেকটা আগিয়ে যাবে।
ইজি একটা মিস্টেক দেখলাম, সুরজের জন্য আরও একটা সুযোগ, দেখা যাক শেষ গুটি এবং ফিনিশ। অলরেডি কিন্তু 7টি পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছে। এবার সুরজের হিট, দেখা যাক সুরজের নিজের হিট থেকে কতটুকু না আগিয়ে নিতে পারে। হিট ইজ স্টার্টিং নাও, জিনাদের জেলা মোহাম্মদ সুরজ। এক্সিলেন্ট হিট কিন্তু আমরা দেখতে পারছি, দেখা যাক এখন সুরজ কি পারবে একটা সেঞ্চুরি করতে। অনেক সুন্দর কিন্তু হিটটি করে ফেলেছে, ব্যাড লাক বলবো এটা। আসলে সুরজ কিন্তু অত্যন্ত সুন্দর ব্যাসে খেলে থাকে মোহাম্মদ সুজন। এক্সিলেন্ট শট, আসলে সুরজের কাছে এরকম সহজ একটা মিস কিন্তু আমরা আশা করিনি, কারণ সুরজ কিন্তু অত্যন্ত ভালো খেলে আর ভালো দুটি প্লেয়ারই খেলে। আজকে আমরা তাদের কাছে যে খেলাটি দেখছি, আসলে আজকের গেমটি কিন্তু অত্যন্ত এক্সাইটেডপূর্ণ ম্যাচ হবে এটা আমরা আশাবাদী, কারণ দুটি প্লেয়ার যথেষ্ট মার আছে হাতে, যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু আছে। এবং ফিনিশ, প্রিয় ভিউয়ার্স, আসলে যে কথাটা আমি আগেই বলছিলাম, সুজনের হিট থেকে কিন্তু অলরেডি সুরজ 7টি পয়েন্ট কিন্তু আদায় করে নিয়েছিল, এবং সুরজের হিট থেকে কিন্তু ঠিক একইভাবে সুজন কিন্তু 4টি পয়েন্ট সুরজের হিট থেকে ছিনে নিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে চলেছে, দেখা যাক এখন সুজনের হিট এই হিটই কতটা না নিজেকে দক্ষতার পরিচয় দেয়। হিট ইজ স্টার্টিং নাও সুজন, দুর্ভাগ্য বলতে হবে একটা ঘুটিও কিন্তু যায়নি। রেডটি কিন্তু কভার হয়নি, রেডটি কভার দেওয়ার দরকার ছিল ইজি।
সুজন কিন্তু সেই ভুলটি করেনি, রেডটি কিন্তু কভার দিয়ে দিয়েছে যেহেতু তার হিট ছিল। আর এই রেডটি কভার দিয়ে দিতে পারলেই কিন্তু মোহাম্মদ সুরুজির কিন্তু দারুণ প্লাস পয়েন্ট থাকতো, আর সেইখান থেকে কিন্তু বঞ্চিত হলো মোহাম্মদ সুরুজ। এক্সিলেন্ট শট, দুর্ভাগ্য গুটি যায়নি সুরুজির জন্য আরও একটা সুযোগ। কিন্তু সুরুজির খেলাগুলো অত্যন্ত কঠিন জায়গায় গুটিগুলো রয়েছে, আপনারা জানেন যে সুরুজির হাতে যথেষ্ট মারধর কিন্তু আছে। আর মাত্র দুইটি গুটি, শেষ গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু অলরেডি 7টি পয়েন্ট কিন্তু পেয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্য গুটিটি যায়নি। এবং ফিনিশ, অলরেডি মোহাম্মদ সুজন কিন্তু 6টি পয়েন্ট নিয়ে নিয়েছে। অলরেডি সুজন কিন্তু 10 পয়েন্টে পৌঁছে গিয়েছে, আর ওদিকে মোহাম্মদ সুরুজ কিন্তু 7 পয়েন্টে আছে। দেখা যাক এখন সুরুজের হিট, সুরুজ এই হিট থেকে কতটা দক্ষতার পরিচয় দেয় সেটি আমরা দেখব। হিট ইজ স্টার্টিং নাও, মোহাম্মদ সুরুজ। হিটটি তেমন ভালো হয়নি। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে দুটি প্লেয়ারই কিন্তু হিট একটা ভালোভাবে লাগাতে পারেনি। গত ম্যাচে আমরা দেখেছিলাম যে জাইদুল ইসলাম জনি ভালো হিট করছিল, মোহাম্মদ সুজন সেও কিন্তু দারুণ হিট করছিল, কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি না সেই হিটের একটাও। এক্সিলেন্ট শট, অলরেডি রেডটি কভার হয়ে গেছে। আর মাত্র দুইটি গুটি আছে, এই দুটি গুটি দিয়ে দিতে পারলে কিন্তু অনেকটা পয়েন্টে পৌঁছে যাবে মোহাম্মদ সুজন। দুর্ভাগ্য আসলে গুটিটি যেভাবে খেলতে চেয়েছিল সেইভাবে কিন্তু খেলতে পারেনি। সুবর্ণ সুযোগ কিন্তু মোহাম্মদ সুরুজ এখন পেয়ে গেছে, এই সুযোগটা অবশ্যই মোহাম্মদ সুরুজকে কাজে লাগাতে হবে।
আর মাত্র তিনটি গুটি আছে, এই তিনটি গুটি দিয়ে দিতে পারলেই শেষ গুটি এবং ফিনিশ। অলরেডি 2 পয়েন্ট কিন্তু পেয়ে গেছে মোহাম্মদ ফুরুজ, 27-9 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল। প্রিয় ভিউয়ার্স, আজকে বলছিলাম যে ম্যাচটি কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেহেতু মোহাম্মদ সুরুজ 9 পয়েন্ট কিন্তু এগিয়ে গেছে, সুজনের কিন্তু 10 পয়েন্ট। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি অত্যন্ত এক্সাইটেডপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই ম্যাচটি কে জয়লাভ করবে সেটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এইচডি মিডিয়ার পক্ষ থেকে। হিট ইজ স্টার্টিং নাও, মোহাম্মদ সুজন। এক্সিলেন্ট হিট, বলতে না বলতে সুজন কিন্তু দারুণ সুন্দর একটা হিট করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি। এখন এটাই বিষয় যে এই হিটটা ফিনিশ হবে কি না। দুর্ভাগ্য, এটা আসলেই যদি আমি এভাবে বলি যে সুজনে ওটা ইজি খেলার দরকার ছিল, যেহেতু একটা হিট ফিনিশ কিন্তু হতো, ইজি গুলি ছিল সব। দেখা যাক এই ভুলির মাসল কি দিতে হবে প্রিয় ভিউয়ার্স, সেটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে এইটা কেমনভাবে খেলা উচিত ছিল। এক্সিলেন্ট শট, আমি আগেই বলছিলাম যে দুটি প্লেয়ারের হাতে যথেষ্ট কিন্তু মার আছে, দেখতে থাকুন আজকের ম্যাচটি, আর নিত্য নতুন মার তাদের কাছ থেকে আমরা দেখতে পাবো। অত্যন্ত মিস্টেক আসলে, গুটিটি অল্টার করেছে। এক্সিলেন্ট শট, আর মাত্র 2টি গুটি, এই 2টি গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু 8টি পয়েন্ট পেয়ে যাবে। কিন্তু ইজি মিস্টেক, আসলেই দুর্ভাগ্য বলতে হবে। গুটিটি ইজি খেললে কিন্তু সুজন অলরেডি 19 পয়েন্টে পৌঁছে যেত। এক্সিলেন্ট শট, আর মাত্র 2টি গুটি। দুর্ভাগ্য বলতে হবে, এবং ফিনিশ। অলরেডি নিজের হিট থেকে 7 পয়েন্ট আদায় করে নিল, 10-7-17 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল কুষ্টিয়া জেলা সুজন। সুরুজ কিন্তু অনেকটা পিছিয়ে আছে, 9 পয়েন্ট নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। সুরুজকে একটু জ্বলে উঠতে হবে, একটু কেয়ারফুল হতে হবে। আর আসলেই বিটির খেলা, এটা কেউ বলতে পারবে না কার কখন পারফরমেন্সটা ভালো হয়ে যাবে, কার হিট ভালো হয়ে যাবে। তা আসলেই এই জন্যই মানে অসম্ভবকে সম্ভব করা কোনো ব্যাপার নাই। তা প্রিয় ভিউয়ার্স, দেখা যাক এখন সুরুজ কি কিছু পয়েন্ট নিয়ে তার প্রতিপক্ষ প্লেয়ারের পয়েন্টের মুখোমুখি হবে। হিট ইজ স্টার্টিং নাও, ঝিনাইদহ জেলা মোহাম্মদ সুরুজ।
এক্সিলেন্ট হিট। যেটা বলছিলাম যে একটু আগে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে সুজন কিন্তু দারুণ সুন্দর একটা মিস্টেক করে কিন্তু 14 পয়েন্ট থেকে বঞ্চিত হইতে হয়েছে, আর সেই সুযোগটা দেখা যাক মোহাম্মদ সুরুজ কাজে লাগাতে পারে কিনা। দুটি প্লেয়ার কিন্তু দারুণ দক্ষতা আছে, অনেক অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়, অভিজ্ঞতার কোনো কিন্তু ঘাটতি এই দুই প্লেয়ারের নেই। অলরেডি রেড কভার দিয়ে দিয়েছে, আর মাত্র 4টে গুটি। এই 4টে গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু সুজনের থেকেও কিন্তু এগিয়ে যাবে মোহাম্মদ সুরুজ। এক্সিলেন্ট শট, শেষ গুটি দিয়ে দিতে পারলে কিন্তু একটা বোর্ড ফিনিশ হবে, এবং ফিনিশ পিও ভিয়াস 14-9-23 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল মোহাম্মদ সুরুজ। যেটা বলছিলাম যে আসলে বিটের খেলা কার কখন আবির্ভাব ভালো হবে এটা বলা মুশকিল, যেটা আমাদের সুরুজ দেখিয়ে দিল। একটু আগে দেখছিলাম সুজন কিন্তু একটি চমৎকারভাবে মিস্টেক করে এই 14 পয়েন্ট কিন্তু সে পেত, ঠিক পাল্টা জবাবে কিন্তু সুরুজ সেই ভুলটা কিন্তু করেনি। তা প্রিয় ভিউয়ার্স, দেখা যাক শেষ পর্যন্ত কে এই ম্যাচে জয়লাভ করে। 23-17 লড়াই, কুষ্টিয়া জেলা 17 এবং ঝিনাইদহ জেলা 23 পয়েন্ট আছে। এখন এই হিটটা এটাই কিন্তু দারুণ সুযোগ আছে সুজনের। হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সুজন। দুর্ভাগ্য বলতে হবে তার একটা গুটি গেলেই কিন্তু তারও দারুণ সুন্দর একটা চান্স ছিল, যেহেতু 17 পয়েন্টে কিন্তু সে দাঁড়িয়ে আছে। এক্সিলেন্ট শট, সুরুজ কিন্তু দারুণ দারুণ শট খেলছে। দারুণ ভাগ্য বলতে হবে মোহাম্মদ সুরুজের। রেডটি কিন্তু নিয়ে নিয়েছে, রেডটি কভার দিতে হবে। দারুণ সুন্দর কভার কিন্তু সুরুজ নিশ্চিত করেছে, যেহেতু সুরুজই 23 পয়েন্টে কিন্তু রেড নিয়ে নিয়েছে। এখন মোহাম্মদ সুজনের কিন্তু এই হিটটি বাঁচা মুশকিল, এই হিটটি ফিনিশ করতে হবে মোহাম্মদ সুজনের। আর দেখা যাক শেষ পর্যন্ত, কুল্লি কিন্তু হলটা দিয়ে লাভ দিয়ে দিয়েছে, এটা সুরুজির জন্য ব্যাড লাক বলবো। আর এখন মোহাম্মদ সুজনকে এই হিট ফিনিশ করতে হবে, আর যদি কোনো রকম মোহাম্মদ সুরুজ এই বোর্ডটি পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এক গেমে এগিয়ে যাবে মোহাম্মদ সুরুজ। তা যথেষ্ট অভিজ্ঞতা আছে মোহাম্মদ সুজনের, সুজন নিশ্চয়ই চাইবে না যে সে হিট ফিনিশিং করে দেবে। আর মাত্র 2টি গুটি, শেষ গুটি।
এবং ফিনিশ। অলরেডি 2 পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছে মোহাম্মদ সুজন, আর মোহাম্মদ সুরুজ কিন্তু 23 পয়েন্টে দাঁড়িয়ে আছে। 17 আর 2 19 পয়েন্টে পৌঁছে গেল কুষ্টিয়ার জেলার সুজন, আর ঝিনাইদহ জেলা মোহাম্মদ সুরুজ কিন্তু 23 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। পিওভিএস খেলা কিন্তু অনেক কম্পিটিশন হচ্ছে, দেখা যাক এখন সুরুজের হিট, সুরুজির এই হিটই ফিনিশ করতে পারলে কিন্তু আজকে 1-0 আগিয়ে যাবে। ক্রিয়ম্বট খেলায় কিন্তু বলা মুশকিল কে জিতবে আর কে হারবে, তা পিওভিএস আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সুরুজ। এক্সিলেন্ট হিট, আসলে আজকে আমরা লাস্টের দিকে এসে কিন্তু দেখছি মোহাম্মদ সুরুজ কিন্তু দারুণ দারুণ হিট করছে, দেখা যাক। পিওভিএস আসলে এই গুটিটি অনেক কঠিন, কঠিন এই জন্যই বলবো যে কোনো রকম একটু যদি নড়ে যায় তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। এই জন্যই মোহাম্মদ সুরুজ কিন্তু সেইভাবে খেলতে পারেনি, যাক সেই কিন্তু সুজন কিন্তু দারুণ একটা মিস করে বসলো এই মুহূর্তে, যেহেতু সুরুজে হিট ছিল আর সুজন একটু আরও কেয়ারফুল হওয়ার দরকার ছিল, যেহেতু অনেক মিস্টেক হয়ে গেছে। সুরুজ কিন্তু রেডটি নিয়ে নিয়েছে তার হিটি এবং কভারও কিন্তু দিয়ে দিয়েছে, এখন অপেক্ষার পালা। একটা মিসি হয়তো ম্যাচ শেষ হয়ে যাবে। মোহাম্মদ সুজন কিন্তু দারুণ সুযোগ কিন্তু পেয়েছিল, আসলে সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি সুজন, আসলে ব্যাড লাক বলতে হবে। আর 2টি গুটি আছে, এই 2টি গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু আরও একটি 14 আমরা দেখব। এর আগেও কিন্তু একটা 14 কিন্তু সুরুজ নিয়েছিল। এবং ফিনিশ পিওভিএস, কি এটা বলো কেন বাইরে ছিল না মারা সময় খেয়াল করেন নাই ছিল ভাই শোনেন না আমরা একটু রিভিউতে দেখে নেবো, দেখা যাক আসলে কোনোটা বাইরে আছে কিনা। এবং ফিনিশ পিওভিএস, এবং ফিনিশ পিওভিএস, এবং পিওভিএস। আসলেই আপনারা অনেকেই কমেন্ট করবেন, ইতিমধ্যে আমরা রিভিউতে 2 থেকে 3 বার দেখেছি, এটা আপনারাই একমাত্র বলতে পারেন যে এটা ফাইন হয়েছে কি না। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি আসলে এটা ফাইন হয় না, কিন্তু সুজন ভাই কিন্তু অবজেকশন রেখেছিল, আমরা এই জন্যই রিভিউ নিয়েছিলাম। তা পিওভিএস আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আর অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ সুরুজ পরপর 2টি হিট ফিনিশিং করে আজকের গেমটি কিন্তু দারুণভাবে জয়লাভ করলো, এবং শুভকামনা রইল মোহাম্মদ সুজনের জন্য। সুজনও কিন্তু চমৎকার খেলে থাকে, আসলে খেলায় হারজিত থাকবে এটা কোনো ব্যাপার নাই, একজন জিতবে একজন হারবে এটাই খেলার বৈশিষ্ট্য। আর একটা কথা জানিয়ে রাখি, পিওভিএস আসলেই আমরা আর একটা চ্যানেল ক্রিয়েট করেছি, সেটা আছে HD Media 2।
তা আমাদের লক্ষ্য যে কোনো দিন যদি একটা চ্যানেল নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা নতুন চ্যানেলটি ক্রিয়েট করেছি। তা আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রইল যে আমাদের এসডি মিটার টু অবশ্যই আপনারা চ্যানেলটি ঘুরে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যেমনটা আপনারা আমাদের এসডি মিটারকে অনেক আগিয়ে নিয়েছেন এই জন্য আমাদের এসডি মিটার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তা প্রিয় ভাইয়াস, আসলে আপনাদের কথা বলে হয়তো শেষ হবে না, তাই জন্য আমি চাইবো অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু আগিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ম্যাচ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।